সমাজের প্রত্যেক মানুষকে শিশুর অধিকার রক্ষার বিষয়ে সচেতন করতে ও শিশুদেরকেও নিজ নিজ অধিকার সম্পর্কে সম্যক ধারণা দান করতে রায়গঞ্জ চ্যারিটেবল অনাথ ও বৃদ্ধাশ্রমে প্রায় 40 জন শিশুদের নিয়ে শিশু অধিকার বিষয়ে সচেতনতামূলক শিবির ও একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো উত্তর দিনাজপুর ইতিহাস সমিতির পক্ষ থেকে। শুক্রবার সকাল 11টায় উত্তর দিনাজপুর ইতিহাস সমিতির সদস্যরা বিস্কুট, কেক, খাতা, কলম, চকলেট, পেন্সিল ও পেন্সিল বক্স সঙ্গে আর্ট পেপার নিয়ে উপস্থিত হয়েছিলেন রায়গঞ্জ চ্যারিটেবল অনাথ ও বৃদ্ধাশ্রমে। প্রথমে উক্ত স্থানে শিশুদের সামনে শিশু অধিকারের বিষয়ে বক্তব্য রাখেন সংস্কার সম্পাদক সোমনাথ সিং এবং বিশিষ্ট সমাজসেবী সজল সরকার মহাশয়। এরপর একে একে সমিতির সদস্যরা শিশু অধিকার বিষয়ে নিজেদের মতামত উপস্থাপন করেন। সদস্যদের মধ্যে ছিলেন স্নেহা রায়, কৃষ্ণ দত্ত, ধীরাজ মাহাতো, ধ্রুব বিশ্বাস, সৈকত দত্ত, সুমিত দাস, পদ্মনাভ চক্রবর্তী, ক্যাটরিনা আঞ্জুম, কৃষ্ণা মণ্ডল, বিশিতা বর্মন সহ অনেকে। শুধু তাই নয়, সংস্থার সদস্যরা চার্ট উপস্থাপনের মাধ্যমে শিশুদের নিজ নিজ অধিকার সম্পর্কে ওয়াকিবহল করান। এরপর সমিতির সদস্যরা শিশুদের মধ্যে আর্ট পেপার ও পেন্সিল তুলে দিয়ে তাদের মধ্যে যেমন খুশি আঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং সবশেষে উক্ত শিশুদের মধ্যে পার্বতী সরকার, রবি কিস্কু, গোপাল হাসদা সহ অনেক শিশুই এই প্রতিষ্ঠানে নিজেদের সৃজনশীল প্রতিভার পরিচয় দেয় আবৃত্তি নিজের মতো করে গল্প বলার মাধ্যমে। এদিন উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক দেবাশিস দে ও সভাপতি সজল কুমার সরকার। সজল কুমার সরকার এই কর্মসূচি সম্পর্কে বলেন, আজকে ইতিহাস উত্তর দিনাজপুর ইতিহাস সমিতির পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এখানে উপস্থিত আছেন আমাদের স্বাধীন সাংবাদিক হীরক মুখার্জী মহাশয় এবং তোমরা শিশুরা আর এখানকার সদস্য সদস্য সকলকে আজকের এই মহতী দিনে আমি আন্তরিক শুভেচ্ছা ও সম্মান জ্ঞাপন করছি। শিশুরা জাতির ভবিষ্যৎ, এ কথাটা বহুদিনের পুরানো কথা, সেটা তোমরা জানো। দেশ, যে কোনো দেশ বা সমাজ শিশুদের উপর নির্ভর করে। শিশুরা যদি তাদের ঠিকমতো পরিচর্যা না পায়, একটা চারাগাছ যেমন পরিচর্যা না পায়, তাহলে সেই চারাগাছটা যেমন পুষ্প বিকশিত হয় না, তেমনি শিশুরাও তেমনি। শিশুরা আজকের এই সমিতি শিশুদের নিয়ে যে শিশুদের অধিকার নিয়ে যে প্রোগ্রামটা করছে বা এই কর্মসূচিটা পালন করছে, সেটা সত্যি খুবই খুবই শুভদায়ক, যেটা অনেকেরই বোধগম্য হবে না। আর বিশেষ করে শিশু শ্রমিকের বিষয়ে সম্পাদক মহাশয় যেটা বললেন, শিশু শ্রমিকদের একটা পরিস্থিতি আছে, অনেকেই পয়সার জন্য অনেকে শিশু শ্রমিক করে, হয়তো 18 বছর পর্যন্ত। অনুষ্ঠানের শেষে প্রত্যেক শিশুর হাতে উত্তর দিনাজপুর ইতিহাস সমিতির তরফ থেকে পুরস্কার তুলে দেওয়ার ব্যবস্থাও করা হয়। সমিতির সম্পাদক শ্রী সোমনাথ সিং কি জানিয়েছেন শুনুন। আমরা ইতিহাসের ব্যাপারে আমাদের জেলার ছাত্রছাত্রীদের মধ্যে আগ্রহ বৃদ্ধি করবার জন্য বিভিন্ন প্রোগ্রাম করে থাকি বিগত 4-5 মাস ধরে করে এসেছি। শুধু ইতিহাসের আগ্রহ বৃদ্ধি করাই তো আমাদের লক্ষ্য না, আমাদের সুনাগরিক হিসেবে আমাদের লক্ষ্য বেশ কিছু সমাজসেবামূলক কাজের সাথেও যুক্ত থাকা। তো আজ আমরা এখানে এসেছি শিশুর অধিকার সম্পর্কে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবার জন্য এবং তাদের অধিকারগুলো কী কী তা সেগুলো তাদের যেমন জানিয়ে দেওয়া, একই সাথে আমাদের মতন যারা বড় আছি, যারা সুনাগরিক হিসাবে আমরা গণ্য, তারাও যাতে তাদের অধিকারগুলো প্রতিষ্ঠা হতে তাদেরকে সহযোগিতা করতে পারি, সেটাও আমাদের মধ্যে আলোচনার মাধ্যমে আমরা এখানে একটা আলোচনা শিবিরের আয়োজন করেছি। পাশাপাশি আর কী কী অনুষ্ঠান আমাদের এখানে শিশুর অধিকারের ব্যাপারে আলোচনা শিবিরের পাশাপাশি আমরা শিশুদেরকে নিয়ে যেমন খুশি আঁকো প্রতিযোগিতা রেখেছি এবং একই সাথে তাদের আবৃত্তি বা তাৎক্ষণিক বক্তব্য এরকম বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আছে। এবং আমরা শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড না, আমরা সমস্ত শিশুদের মধ্যেই অনুষ্ঠান শেষে পুরস্কার তুলে দেব এই আমরা অঙ্গীকারবদ্ধ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ চ্যারিটেবল অনাথ ও বৃদ্ধাশ্রম থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফর কিন বাংলা।